শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত আকবর হোসেন পাঠান ফারুক। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেওয়া হয় বিএফডিসিতে। এরপর গুলশানে জানাজা শেষে তাঁকে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কারো সুজন, কারো নয়ন কিংবা কারো কাছে মিয়া ভাই ছিলেন চিত্রনায়ক ফারুক। সিনেমার চরিত্রগুলোর বাইরেও তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় মানুষ। 2021 সালের মার্চে সিঙ্গাপুরে যাওয়ার পর অসুস্থতার কারণে আর ফেরা হয়নি দেশে। দুই বছর পর মঙ্গলবার সকালে ফেরেন কফিনবন্দি হয়ে। বিমানবন্দর থেকে শেষবারের মতো তাকে নেওয়া হয় উত্তরার বাসায়। সেখানে মিয়া ভাইকে এক নজর দেখতে ছুটে যান স্বজন, চলচ্চিত্র ও রাজনৈতিক সহকর্মীরা। বাবা আসলে মারা যাওয়ার লাস্ট এক মাস আব্বুর কোনো ওরকম সেন্স ছিল না, উনি ঘুমিয়েই ছিলেন, কিন্তু উনি আমার জন্য অপেক্ষা করছিলেন। সে অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে আমাদের। তার মতো একজন অভিনেতা আর জন্ম নেবে কিনা সন্দেহ আছে, এবং অভিনয় এবং চলচ্চিত্রকে যেভাবে উনি ভালোবাসতেন সেটা মানে বলার মতো না। আমরা একজন গুণী অভিনেতা বলেন, অভিভাবক বলেন, একজন কিংবদন্তি বলেন, ওনাকে হারিয়েছি। আমরা যারা কাছ থেকে তার সাথে মিশছি তারা জানি উনি কত বড় মাথার একটা হিউম্যান বিং ছিলেন, কত মানবিক একটা লোক ছিলেন। বেলা পৌনে ১২টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য। স্বাধীনতার সংগ্রামে মরণপণ মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তার সময়ে তিনি ছিলেন জনপ্রিয়তার প্রথম সারির। দুপুর ১টায় দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেওয়া হয় চিত্রনায়ক ফারুকের মরদেহ। সেখানে হয় তার প্রথম জানাজা। চলচ্চিত্রের মুরব্বী ও প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকে স্তব্ধ শিল্পীরা। সোমবার সকাল ৮টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য ওই অভিনেতা। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কারো সুজন, কারো নয়ন কিংবা কারো কাছে মিয়া ভাই ছিলেন চিত্রনায়ক ফারুক। সিনেমার চরিত্রগুলোর বাইরেও তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় মানুষ। 2021 সালের মার্চে সিঙ্গাপুরে যাওয়ার পর অসুস্থতার কারণে আর ফেরা হয়নি দেশে। দুই বছর পর মঙ্গলবার সকালে ফেরেন কফিনবন্দি হয়ে। বিমানবন্দর থেকে শেষবারের মতো তাকে নেওয়া হয় উত্তরার বাসায়। সেখানে মিয়া ভাইকে এক নজর দেখতে ছুটে যান স্বজন, চলচ্চিত্র ও রাজনৈতিক সহকর্মীরা। বাবা আসলে মারা যাওয়ার লাস্ট এক মাস আব্বুর কোনো ওরকম সেন্স ছিল না, উনি ঘুমিয়েই ছিলেন, কিন্তু উনি আমার জন্য অপেক্ষা করছিলেন। সে অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে আমাদের। তার মতো একজন অভিনেতা আর জন্ম নেবে কিনা সন্দেহ আছে, এবং অভিনয় এবং চলচ্চিত্রকে যেভাবে উনি ভালোবাসতেন সেটা মানে বলার মতো না। আমরা একজন গুণী অভিনেতা বলেন, অভিভাবক বলেন, একজন কিংবদন্তি বলেন, ওনাকে হারিয়েছি। আমরা যারা কাছ থেকে তার সাথে মিশছি তারা জানি উনি কত বড় মাথার একটা হিউম্যান বিং ছিলেন, কত মানবিক একটা লোক ছিলেন। বেলা পৌনে ১২টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য। স্বাধীনতার সংগ্রামে মরণপণ মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। তার সময়ে তিনি ছিলেন জনপ্রিয়তার প্রথম সারির। দুপুর ১টায় দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে নেওয়া হয় চিত্রনায়ক ফারুকের মরদেহ। সেখানে হয় তার প্রথম জানাজা। চলচ্চিত্রের মুরব্বী ও প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকে স্তব্ধ শিল্পীরা। সোমবার সকাল ৮টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য ওই অভিনেতা। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।